প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো ডাসেস অফ মালফির পার্ট টু। চলো শুরু করা যাক। আচ্ছা, ডাসেস অফ মালফির পার্ট ওয়ানে আমরা যতটুকু করেছিলাম সেটা হচ্ছে যে এই অ্যাক্ট ওয়ান, যেটা সেই অ্যাক্ট ওয়ানটা কমপ্লিট করেছিলাম এবং সেই সঙ্গে ক্যারেক্টার নিয়ে আলোচনা এটা শেষ করেছিলাম। তো আজকে এই অ্যাক্ট টু থেকে আমরা শুরু করব। তো দেখো, অ্যাক্ট টুতে যেটা রয়েছে, অ্যাক্ট টু যে জায়গাটা এই ঘটনাটা ঘটলো, অর্থাৎ অ্যাক্ট টু এর যে সিন ওয়ান সেটা হচ্ছে দ্য ডাসেস প্যালেস ইন মালফি, অর্থাৎ ডাসেসের যে প্যালেস সেই প্যালেসেই এই ঘটনাটা ঘটছে এবং মালফিতেই সেটা। 9 মান্থস লেটার, অর্থাৎ 9 মাস পরে ঘটনাটা, বসলা অ্যান্ড ক্যাস্ট্রোচিও এন্টার। বসলা এবং ক্যাস্ট্রোচিও তারা স্টেজে এন্টার করলো। বসলা ক্রিটিসাইজিং হিজ কম্প্যানিয়ন্স অ্যাপিয়ারেন্স, বসলা তার যে অ্যাপিয়ারেন্স মানে কম্প্যানিয়ন্স অ্যাপিয়ারেন্স, অর্থাৎ এই যে ক্যাস্ট্রোচিও তার যে চেহারা সে চেহারা নিয়ে একটু ক্রিটিসাইজ করলো, কেননা ক্যাস্ট্রোচিও হচ্ছে একটু ওল্ড, অর্থাৎ একটু বয়স্ক লোক সেজন্য। অ্যান্ড টেলিং হিম দ্যাট হি উড মেক এ রেডিকিউলাস জাজ, এবং তাকে বললো যে সে একটা মানে হাস্যকর মানে বিচার বিবেচনার অধিকারী, সেটা সে বললো, বা একদম রেডিকিউলাস জাজ সেটা বললো। হোয়েন অ্যান ওল্ড উইমেন ইন্ট্রুডস অন দিয়ার কনভারসেশনস, বসলা ইনসাল্টস হার, ইনসাল্টস টার্ন অন হার, কলিং হার হাইডিয়াস টু দ্য পয়েন্ট দ্যাট নো অ্যামাউন্ট অফ মেকআপ উড হেল্প। আচ্ছা, এবার এবার যেটা বলা হলো সেটা হচ্ছে যে মানে একজন বয়স্ক মহিলা, তাদের যে কনভারসেশন, অর্থাৎ এই বসলা এবং ক্যাস্ট্রোচিয়ার যে কনভারসেশন, সেই কনভারসেশনে প্রবেশ করলো এবং এখানেও তাকেও হচ্ছে তার সে যে লুকিয়ে রয়েছে বা তার যে অ্যাপিয়ারেন্স, বিশেষ করে মেকআপের নিচে তার যে অ্যাপিয়ারেন্স, সেই অ্যাপিয়ারেন্সটাকে এখানে ইনসাল্ট করা হলো, অপমান করা হলো। হি অলসো অ্যাকিউজেস হার অফ বিং টু লাইক এ উইস, দ্য ওল্ড লেডি অফ লেডি অ্যান্ড ক্রাস্টেচিও লিভ বসলা অ্যালন টু মিউজ অন দেয়ার মিস্টিরিয়াস ওয়ে টু ডাসেস ইজ অ্যাক্টিং অফ লেট। আচ্ছা, এরপরে যেটা দেখা গেল সেটা হচ্ছে যে এই বসলা এই মহিলাকেও একটা উইস বা একটা পেত্নী বা যেটা বলা যায় জাদুকরি একটা মহিলা হিসেবে তাকে দোষারোপ করলো, এবং এর পরবর্তীতে এই ওল্ড লেডি এবং প্রেস্টিচিও তারা আর কি এই জায়গা থেকে চলে গেল। হি বিলিভস শি ইজ প্রেগনেন্ট, নো না আচ্ছা নো ওয়ান বাট ডেলিও অ্যান্ড ক্যারিওলা নো দ্যাট দ্য ডাসেস অ্যান্ড অ্যান্টোনিও আর ম্যারিড। আচ্ছা, শি বিলিভস, হি বিলিভস, হি বলতে এখানে বসলা, বসলা বিশ্বাস করে যে ডাসেস, এই শি বলতে ডাসেস, তো ডাসেস হচ্ছে প্রেগনেন্ট, যদিও এই বিষয়টা ডেলিও এবং ক্যারিওলা ছাড়া আর কেউই জানে না যে ডাসেস এবং অ্যান্টোনিও হচ্ছে ম্যারিড, এটা আর কেউই জানে না। অ্যান্ড এইমস টু প্রুভ ইট বাই ইউজিং অ্যাপ্রিকটস বোর্ড টু স্পার্ক হার প্রেগনেন্ট অ্যাপিটাইট অ্যান্ড টু ইন্ডিউস লেবার অ্যাজ অ্যাপ্রিকটস আর বিলিভ টু ডু। আচ্ছা, সে এবার মানে সিদ্ধান্ত নেয় যে এইটাকে প্রুভ করবে, অর্থাৎ এই ডাসেস যে প্রেগনেন্ট এটা সে প্রুভ করবে, এবং এটা প্রুভ করার জন্য সে অ্যাপ্রিকটস নামে একটা ফল রয়েছে, বলা হচ্ছে এই ফলের জুস তাকে খেতে দিবে, বিশেষ করে তার প্রেগনেন্টের অ্যাপিটাইট হিসেবে দিবে, এবং এটার উদ্দেশ্য হচ্ছে তার যাতে বাচ্চাটা নষ্ট হয়ে যায় বা প্রসব বেদনা উঠে এই উদ্দেশ্যে। এবং বলা হয় যে এই অ্যাপ্রিকটস এই ফলটি অ্যাকচুয়ালি এই কাজটি করে থাকে। দ্য ডাসেস হোয়েন শি এন্টার্স অ্যাকসেপ্টস দ্য ফ্রুট ফ্রম বসলা, ডাসেস যখন সে এই স্টেজে প্রবেশ করে তখন সে হচ্ছে বসলার কাছ থেকে এই ফলটা গ্রহণ করে, অ্যান্ড কুইকলি স্টার্টস গোয়িং ইন টু লেবার, এবং খুব কুইকলি সে এই যে প্রসব বেদনার তার ওঠে। শি দেন রিটার্নস টু হার চেম্বার ক্লেমিং টু বি ইল উইথ এ ওয়ারিড অ্যান্টোনিও ফলোয়িং ইন হার ওয়েক। আচ্ছা, এবার মানে যেটা হয় যে এই ডাসেস সে তার যে চেম্বার, তার যে থাকার জায়গা বা অন্দরমহল, সে সেইখানে যায় এবং সে দাবি করে যে সে অ্যাকচুয়ালি অসুস্থ, এবং এই বিষয়টা নিয়ে এবার অ্যান্টোনিও অনেক হচ্ছে অরিড বা অনেক উদ্বিগ্ন থাকে। অর্থাৎ এখানে যেটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে বসলা সে ধরে নিয়েছে, অর্থাৎ ডাসেসকে সে দেখে সে বুঝে গেছে যে ডাসেস হচ্ছে একজন প্রেগনেন্ট, যদিও আর কি কেউই জানে না বিশেষ করে ডেলিও এবং ক্যারিওলা ছাড়া যে ডাসেস এবং অ্যান্টোনিও ম্যারিড, এবং সে এবার একটা সিদ্ধান্ত নেয় যে সে এই ডাসেসকে একটা ফল খাওয়ায় অ্যাপ্রিকটস নামে, যাতে করে তার প্রসব বেদনা খুব তাড়াতাড়ি ওঠে। এইটা
এবং এই থেকে সে প্রুভ করতে চায়, বিশেষ করে বসেলা প্রুভ করতে চায় যে ডাসেস হচ্ছে প্রেগনেন্ট এবং ডাসেস ম্যারিড। এবং ডাসেসও এই ফলটি গ্রহণ করে, সে খায় এবং তার যে লেবার যে পেইন সেটা খুব তাড়াতাড়ি ওঠে, এবং এর ফলে ডাসেস সে তার বেড, সে তার যে চেম্বার সে চেম্বারে যায় এবং সে বলে যে সে অসুস্থ এবং সে সেইখানেই থাক মানে থাকে। আচ্ছা, সিন টুতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেম প্লেস অ্যান্ড টাইম অ্যাজ দ্য প্রিভিয়াস সিন, অর্থাৎ প্রিভিয়াস সিনের যে মানে প্লেস এবং টাইম সেটা একই জায়গা। এই সিন টুও শুরু হচ্ছে, বসলা অ্যালন রিয়েলাইজেস দ্যাট দ্য ডাসেস ইজ ইনডিড প্রেগনেন্ট। আচ্ছা, বসলা একা সে বুঝতে পারে যে আসলে বা মানে ডাসেস হচ্ছে প্রেগনেন্ট। আফটার অ্যাকস্টিং দ্য হ্যাপলেস ওল্ড লেডি এগেইন, হি ওয়াচেস অ্যাজ অ্যান্টোনিও অ্যান্ড দ্য সার্ভেন্ট ইন এ কমোশন অ্যাবাউট এ সুইস মার্সিনারি হু হ্যাড ইনভেডেড দ্য ডাসেস রুম অ্যান্ড দ্য লস অফ সেভারেল জুয়েলস অ্যান্ড দ্য গোল্ড ইউটেন্সিলস। এই যে হ্যাপলেস যে ওল্ড লেডি, সেই লেডিটাকে হ্যারেস করার পরে এই অ্যান্টোনিও সে দেখে যে আসলে মানে এই যে বসলা সে দেখে যে অ্যান্টোনিও এবং তার একজন সার্ভেন্ট এবং যারা আর কি কী বলে সুইস মেশিনারি সম্পর্কে তারা কমিশনে ছিল, এবং বলা হচ্ছে যে এই দুইজন এই ডাসেসের রুমে ইনভেড করে, ডাসেসের রুমে প্রবেশ করে, এবং এর ফলে যেটা হয় যে কিছু মূল্যবান জুয়েলস অর্থাৎ রত্ন এবং কিছু সোনার কিছু মানে কিছু পাত্র সেগুলি মানে খোয়া যায়। ইভেন উইথ অল দ্য আপ্রোয়ার অ্যান্টোনিও ইজ নট ডিস্ট্র্যাক্টেড ফ্রম হিজ ওয়াইফস ইলনেস। বলা হচ্ছে যে এই যে সব কিছু পরেও অ্যান্টোনিও তার যে ওয়াইফের যে অসুস্থতা এটা নিয়ে ডিস্ট্র্যাক্টেড হয় না, সি ইজ অ্যাকচুয়ালি এ লেবার। সে আর কি মানে সে যেহেতু হচ্ছে লেবারে রয়েছে অর্থাৎ প্রসব বেদনায় রয়েছে, এই বিষয়টা অ্যান্টোনিও তো জানে, তো সেক্ষেত্রে সে তার অসুস্থতার কথা শুনে অতটা মানে ডিস্ট্র্যাক্টেড হয় না। ক্যারিওলা দ্য লেডিজ মেইড এন্টার্স উইথ গুড নিউজ ওয়ান্স অ্যান্টোনিও ইজ অ্যালোন, হি ইজ দ্য ফাদার অফ এ সান। আচ্ছা, ক্যারিওলা এবার এই যে ডাসেস, সে ডাসেসের মেইড চাকর মানে চাকরানি, এবং সে অ্যান্টোনিওকে একাকী একটা গুড নিউজ দেয়, সেটা হচ্ছে যে সে মানে একটা ছেলে সন্তানের বাবা হয়েছে এইটা। আচ্ছা, এবার সেম থ্রি মানে সিন থ্রি যেটা, সেটা সেম প্লেস এবং টাইমে ঘটে, এবং সেইটা যেটা হচ্ছে যে বসলা রি এন্টার দ্য নাও এমটি রুম হ্যাভিং হার্ড এ উইম্যান দ্য ডাসেস শ্রিঙ্ক। মানে এই সিন থ্রিটা ঘটে অ্যাকচুয়ালি সিন টু এর আগের একটা ঘটনা, এবং এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বসলা সে এই স্টেজে ওপেন মানে এন্টার করছে, এবং একটা মানে খালি একটা রুমে সে এন্টার করছে, এবং সে এন্টার করছে কারণ সে একটা মেয়ের চিৎকার শুনতে পেয়েছে, বিশেষ করে এখানে ডাসেসের যে চিৎকার সে চিৎকার শুনতে পেয়েছে। অ্যান্টোনিও ডিসকভার্স হিম অ্যান্ড কোশ্চেন্স হিম হিজ পারপাস ইন বিং দেয়ার সিন্স এভরি ওয়ান হ্যাড বিন কমান্ডেড টু কিপ টু দেয়ার রুম। অ্যান্টোনিও তাকে দেখতে পায় এবং তাকে জিজ্ঞাসা করে কেন সে এখানে এসেছে, কেননা প্রত্যেককেই তো তাদের রুমে থাকার কথা বা থাকতে বলা হয়েছে। অ্যান্টোনিও টেলস হিম টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ডাসেস সিন্স হি ডাজেন্ট ট্রাস্ট বসোলা। অ্যান্টোনিও বসোলাকে তার ডাসেসের রুম থেকে বা ডাসেসের কাছ থেকে দূরে থাকতে বলে, কেননা সে বসোলাকে বিশ্বাস করে না। ইন অ্যান্টোনিওস এজিটেশন হি অ্যাক্সিডেন্টালি ড্রপস এ হরোস্কোপ ফ্রম হিজ সানস বার্থ হুইচ বসোলা রিড রাইটস। আচ্ছা, অ্যান্টোনিওর এই বিক্ষুব্ধ আচরণের সময় হঠাৎ করেই অ্যান্টোনিওর হাত থেকে একটা হরোস্কোপ পড়ে যায়, বিশেষ করে তার যে ছেলের যে বার্থ সে বার্থের যে হরোস্কোপ সেইটা, এবং সেইটা বসলা সেটাকে মানে দেখতে পায় বা সেটা সে বসলা সেটা তুলে নেয়। হি রিয়েলাইজেস হোয়াট ইট মিন্স অ্যান্ড রিজলভস টু সেন্ড ইট টু দ্য ডাসেস ব্রাদার্স উইথ ক্যাস্ট্রোসিও। আচ্ছা, সে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি কী ঘটেছে, এবং সে সিদ্ধান্ত নেয় এই নিউজটা ডাসেসের যে ব্রাদার্স রয়েছে তাদের কাছে ক্যাস্ট্রোসিওর মাধ্যমে পাঠানোর। এরপরে সিন ফোর যেটা রয়েছে, দ্য কার্ডিনালস রুম, কার্ডিনালসের রুমে এই সিন ফোরটা ঘটে। দ্য কার্ডিনাল অ্যান্ড হিজ মিস্ট্রেস, কার্ডিনাল এবং তার যে মিস্ট্রেস সেই দুইজন ওইখানে থাকে মানে জুলিয়া, আর ডিসকাসিং দেয়ার রনডেভাস
when a messenger calls the cardinal away with an important message. আচ্ছা, এবার অর্থাৎ যখন এই কার্ডিনাল এবং তার মিস্ট্রেস একটা রেন্ডেভাস নামক, এটা হচ্ছে মানে গোপন মিলন স্থান যেটা বলা হচ্ছে, সেই জায়গা যখন তারা আলোচনা করছিল, সেই সময় একটা মেসেঞ্জার আসে। মেসেঞ্জার এসে বলে যে সে বাইরে ওয়েট করছে একটা ইম্পর্টেন্ট মেসেজ নিয়ে। ডেলিও এন্টার্স টু ফাইন্ড জুলিয়া অ্যালন। আচ্ছা, ডেলিও সে প্রবেশ করে এবং সে জুলিওকে একাকী পায়। হি ওয়াজ ওয়ান্স এ সুইটার অফ হার্টস, সে একটা সময় তার প্রেমিক ছিল। অর্থাৎ এই ডেলিও জুলিওর প্রেমিক ছিল। অ্যান্ড অফার্স হার মানি, এবং তাকে টাকা দিতে চেয়েছিল। জুলিয়া লিভস, আচ্ছা তাকে টাকা দিতে চায় আর কি। জুলিয়া লিভস টু মিট হার হাজব্যান্ড। জুলিয়া তার যে হাজব্যান্ড ক্যাস্ট্রুসিও, তার সঙ্গে দেখা করতে চলে যায়। অ্যান্ড ডেলিও ফিয়ার্স দ্যাট হার হাজব্যান্ডস অ্যারাইভাল মিনস অ্যান্টোনিওস সেক্রেট ম্যারেজ ইজ অ্যাবাউট টু বি রিভিলড। আচ্ছা, এবং ডেলিও ভয় পেয়ে যায় এইটা ভেবে যে তার হাজব্যান্ডের প্রবেশ মানে পৌঁছার মানেই হচ্ছে অ্যান্টোনিওর সিক্রেট ম্যারেজ, সেই ম্যারেজটা প্রকাশিত হয়ে যাওয়ার একটা ভয় সে পায়। সিন ফাইভ যেটা, সেটা হচ্ছে ফার্দিনানের যে প্রাইভেট অ্যাপার্টমেন্ট রোমে রয়েছে সেইখানে সেটা ঘটে। অ্যান এনরেস্ট ফার্দিনান্ড উইথ দ্য লেটার ফ্রম বসোলা। আচ্ছা, বসোলার লেটার পেয়ে ফার্দিনান্ড প্রচণ্ড রেগে যায়। অ্যান্ড হিজ ব্রাদার দ্য কার্ডিনাল, এবং তার যে ভাই কার্ডিনাল, মিট টু ডিসকাস উইথ দে থিঙ্ক ইজ অ্যান অফুল ট্রেচারি বাই দিয়ার সিস্টার। এবং তারা দুজনের সাক্ষাৎ করে, অর্থাৎ দুই ভাই সাক্ষাৎ করে এবং তারা ডিসকাস করে যে তাদের যে বোন, সে ট্রেচারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে তাদের সঙ্গে। ফার্দিনান্ড ইজ অ্যাংরিলি টু দ্য পয়েন্ট অফ শুটিং অ্যাবাউট হিজ সিস্টার্স হুরিশ বিহেভিয়ার। হি নোজ অফ দ্য চাইল্ড বাট নট অফ দ্য ম্যারেজ। অ্যান্ড দ্য কার্ডিনাল স্ট্রাগলস টু কন্ট্রোল হিজ ব্রাদার্স টেম্পারামেন্টাল আউটব্রাস্ট। ফার্দিনান্ড এবং প্রচণ্ড রেগে যায় এই বিষয়টা নিয়ে এবং খুব চিৎকার চেঁচামেচি করতে থাকে যে তার যে বোনের যে হুরিশ বিহেভিয়ার, হুরিশ বলতে যেটা হচ্ছে যে মানে কি বলে যে অবৈধ যে প্রেম, সেটা একটা খাঁটি বাংলা আছে আর কি, সেটা উচ্চারণ করছি না। তো বলা হচ্ছে যে এই বিহেভিয়ার নিয়ে আসলে সে প্রচণ্ড ক্ষেপে যায় এবং খুব চিৎকার চেঁচামেচি করতে থাকে। যদিও সে মানে তার বাচ্চা সম্পর্কে জানলেও অ্যাকচুয়ালি তার বোনের যে ম্যারেজ, সে ম্যারেজ সম্পর্কে তারা জানে না। এবং কার্ডিনাল খুব মানে স্ট্রাগল করে, বিশেষ করে ফার্দিনান্দের এই যে রাগি যে টেম্পারামেন্ট, এটাকে ওই মুহূর্তে কন্ট্রোল করার জন্য। ফার্দিনান্ড রিজলভস টু ডিসকভার দ্য ম্যান হিজ সিস্টার ইজ সিং থ্রেটনিং অল অ্যান্ড সানরে। আচ্ছা, ফার্দিনান্ড এবার যেটা করে সেটা হচ্ছে সিদ্ধান্ত নেয়, বিশেষ করে ওই লোকটিকে ডিসকভার করার জন্য, খুঁজে পাওয়ার জন্য, বিশেষ করে যে আর কি হিজ সিস্টার ইজ সিং, অর্থাৎ যাকে মানে যে আর কি এর জন্য দায়ী, অর্থাৎ তার সিস্টারের এই সন্তানের জন্য দায়ী, সে তাকে খুঁজে পাওয়ার জন্য সিদ্ধান্ত নেয় এবং থ্রেটনিং অল অ্যান্সার, এবং তৎক্ষণাৎ তাকে যে থ্রেট করবে এই বিষয়টা নিয়ে সে আর কি চিন্তা করতে থাকে। তো এই গেল হচ্ছে অ্যাক্ট টু। এবার আমরা অ্যাক্ট থ্রিতে যেটা দেখতে পাবো, অ্যাক্ট থ্রির হচ্ছে সিন ওয়ানে যেটা আমরা দেখছি, দ্য ডাসেস প্যালেস ইন মালফি আফটার সাম টাইম হ্যাজ পাসড। অর্থাৎ কিছু সময় পার হওয়ার পরে আমরা এই সিনটি দেখতে পাচ্ছি, বিশেষ করে ডাসেসের মালফির যে প্যালেস, সেই প্যালেসে এই সিনটা ঘটছে। অ্যান্টোনিও গ্রিটস দ্য রিটার্নিং ডেলিও। অ্যান্টোনিও ডেলিওর সঙ্গে সাক্ষাৎ করে, হু হ্যাজ কাম ফ্রম রোম উইথ ফার্দিনান্ড, যে ফার্দিনান্ডের সঙ্গে রোম থেকে এসেছে। অ্যান্টোনিও রিভিলস দ্যাট দ্য ডাসেস হ্যাজ হ্যাড টু মোর চিলড্রেন ইন দ্য টাইম ডেলিও ওয়াজ গন। আচ্ছা, অ্যান্টোনিও এবার মানে ঘোষণা দেয় যে, প্রকাশ করে যে যখন এই ডেলিও ফার্দিনান্ডের সঙ্গে যখন রোমে গিয়েছিল, সেই সময়টাতেই এই ডাসেস আরও দুইটা বাচ্চা জন্ম দিয়েছে। অ্যান্টোনিও ফিয়ার্স দ্য র্যাথ অফ দ্য রিসেন্টলি অ্যারাইভ ফার্দিনান্ড। অ্যান্ড ডেলিও টেলস হিম দ্য অর্ডিনারি পিপুল থিঙ্ক দ্য ডাসেস ইজ আ হোর। অ্যান্টোনিও ভয় পায় যে রিসেন্টলি ফার্দিনান্ড যে এসে পৌঁছেছে তাকে সে ভয় পায়, এবং ডেলিও বলে যে আসলে সাধারণ মানুষ ডাসেসকে একজন হুর হিসাবে হচ্ছে আখ্যায়িত করেছে, বেশ মানে তারা জানে, বেশ তারা সে যে ম্যারিড সেটা সাধারণ মানুষ জানে না।
হোয়াইল দে টক দ্য ডাসেস অ্যান্ড দ্য ফার্দিনান্ড এন্টার, যখন তারা কথা বলে অর্থাৎ ডেলিও এবং অ্যান্টোনিও কথা বলছিল সেই সময় ডাসেস এবং ফার্দিনান্ড প্রবেশ করে। হি টেলস হার দ্যাট হি হ্যাজ ফাউন্ড এ হাজব্যান্ড ফর হার, দ্য কোর্ট ম্যালাটেস্ট। আচ্ছা, এবার যেটা বলা হয় সে অর্থাৎ ফার্দিনান্ড তার বোন ডাসেসকে যেটা বলে যে সে তার জন্য একটা হাজব্যান্ড ঠিক করেছে যার নাম হচ্ছে কাউন্ট, কোর্ট না এটা কাউন্ট, কাউন্ট ম্যালাটেস্ট নামে একজন হাজব্যান্ড বা একজন ছেলে দেখেছে আর কি। শি ডিসরিগার্ডস দিস অ্যাজ শি ইজ অলরেডি ম্যারিড স্টিল সিক্রেটলি অফ কোর্স টু অ্যান্টোনিও। সে এবার এইটাতে অস্বীকার করে, বিশেষ করে ডাসেস এই মানে কাউন্ট ম্যালাটেস্টকে বিয়ে করতে অস্বীকার করে। হোয়েন লেফট অ্যালোন ফার্দিনান্ড কনসাল্টস উইথ বসোলা টু ডিসকভার দ্য ফাদার অফ দ্য থ্রি সিমিংলি ইললেজিটিমেট চিলড্রেন। আচ্ছা, যখন তারা চলে যায় মানে একাকিত্ব যখন আসে বা অ্যান্টোনিও বা ডাফের জন সেখান থেকে চলে যায়, এবং ফার্দিনান্ড বসোলার সঙ্গে আলোচনা করতে থাকে যে কীভাবে এই যে তিনটা বাচ্চা সে বাচ্চা বেশ করে মানে সিমিংলি ইললেজিটিমেট অর্থাৎ এই যে মানে অবৈধ মনে করা হচ্ছে এই অবৈধ তিন বাচ্চার বাবা কে সেটা তারা খুঁজে পাওয়ার জন্য আর কি আলোচনা করতে থাকে। বসোলা হ্যাজ অ্যাকোয়ার্ড এ স্কেলিটন কি টু দ্য ডাসেস রুম হুইচ ফার্দিনান্ড টেক্স টেলিং হিম টু গেস হোয়াট উইল হ্যাপেন নেক্সট। আচ্ছা, আমরা এখানে যেটা দেখতে পাই যে বসোলা একটা স্কেলিটন কি পায় অর্থাৎ হাড়ের তৈরি একটা চাবি পায় ডাসেসের রুমে, এবং এটা নিয়ে ফার্দিনান্ড এবার সে বলে যে আসলে গেস করার জন্য যে পরবর্তীতে কি ঘটতে চলেছে এই বিষয়টা। অর্থাৎ বসোলা যখন এইটা দেয় ফার্দিনান্ডকে অর্থাৎ এই যে হাড়ের তৈরি একটা চাবি, এটা পাওয়ার পরে এবার ফার্দিনান্ড কিছু একটা গেস করে, কিছু একটা অনুমান করে যে, এবং সে বলতে থাকে যে আসলে পরবর্তীতে কি হবে এটা নিয়ে সে একটা মানে থিঙ্কিং আর কি আমাদের সঙ্গে শেয়ার করে। এরপর সিন টুতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডাসেসের যে বেড চেম্বার সেটা, অর্থাৎ ডাসেসের যে শোবার ঘর সেই শোবার ঘর নিয়ে সিন টু। অ্যান্টোনিও কামস আপ টু দ্য ডাসেস বেডরুম টু স্পেন্ড দ্য নাইট অ্যান্ড দে ব্যান্টার ব্যাক অ্যান্ড ফোর্থ অ্যাবাউট দ্য পয়েন্ট অফ লাভার জাস্ট স্লিপিং টুগেদার। অ্যান্টোনিও এবার এই ডাসেসের যে বেডরুম সেইখানে আসে রাত্রি যাপন করার জন্য, এবং তারা আর কি অনেক হাসি তামাশা করে তাদের পূর্বের যে এভাবে একসঙ্গে থাকা সেই বিষয়গুলো নিয়ে, এবং তারা পয়েন্ট আউট করে বা তাদের যে পূর্বে যে তারা একসঙ্গে লাভার হিসেবে যে একসঙ্গে থেকেছে সেই বিষয়গুলো নিয়ে তারা রঙ্গ তামাশা করতে থাকে। অ্যান্টোনিও অ্যান্ড ক্যারিওলা লিভস টু অ্যালাউ দ্য ডাসেস টু কমপ্লিট হার নাইট টাইম প্রিপারেশনস, বাট শি ইজ নট অ্যালোন, ফার্দিনান্ড স্নিক্স ইন অ্যান্ড শেল্টার্স হার। আচ্ছা, এরপরে যেটা হয় যে অ্যান্টোনিও এবং ক্যারিওলা তারা ডাসেসকে কমপ্লিটলি মানে নাইট রুম প্রিপারেশন বা নাইট টাইম প্রিপারেশন নেওয়ার জন্য মানে একাকী থাকতে দেয়, কিন্তু অ্যাকচুয়ালি সে একাকী নয়, কারণ ফার্দিনান্ড সেখানে উকি ঝুঁকি মারে অ্যান্ড স্টার্টেলস হার, এবং তার বিষয়টা নিয়ে আর কি সে তদন্ত করতে থাকে। হি গিভস হার এ নাইফ, সে অর্থাৎ ফার্দিনান্ড তাকে একটা নাইফ দেয় ইন্টেন্ডিং হার টু কিল হার সেলফ, অর্থাৎ সে যেন তার নিজেকে হত্যা করে এই জন্য ডাসেসকে এই ফার্দিনান্ড একটা নাইফ দেয়, একটা ছুরি দেয়। অ্যান্ড হিজ ফিউরি ইনক্রিজেস হোয়েন শি টেলস হিম শি ইজ ম্যারিড উইদাউট হিজ নলেজ, এবং তার রাগ আরও বৃদ্ধি পায় যখন এই ফার্দিনান্ডকে ডাসেস বলে যে সে অ্যাকচুয়ালি তাদেরকে না জানিয়ে বিয়ে করেছে। ফার্দিনান্ড লিভস ডিক্লারিং হি উইল নেভার সি হার এগেইন, ফার্দিনান্ড এবার এখান থেকে চলে যায় এবং বলে যে সে আর কখনোই তার সঙ্গে দেখা করবে না। হি এক্সিস্ট জাস্ট ইন টাইম ফর অ্যান্টোনিও বাস্ট ইন ব্র্যান্ডিশিং এ পিস্তল, বাট দ্য ডাসেস ফোর্সেস হিম টু লিভ এগেইন উইথ বসোলা নক্স অ্যাট দ্য ডোর। আচ্ছা, হোয়েন বসোলা নক্স অ্যাট দ্য ডোর, আচ্ছা ঠিক সে যখন মানে বের হয়ে যায় সেই সময়টাতে অ্যান্টোনিও প্রচণ্ড রাগে মানে ফেটে পড়ে, বিশেষ করে একটা খোলা পিস্তল নিয়ে হাতে পিস্তল নিয়ে, এবং এই অবস্থায় ডাসেস তাকে মানে শান্ত করার চেষ্টা করে বা শান্ত করে। ঠিক সেই সময়টাতেই বসোলাও দরজায় নক করে। বসোলা ইনফর্মস দ্য ডাসেস দ্যাট ফার্দিনান্ড হ্যাজ লেফট রোম ফর এগেইন অ্যান্ড শি টেলস হিম দ্যাট ফার্দিনান্ডস বিলস অফ এক্সচেঞ্জ
হি হ্যাজ সো ফার ডিলড উইথ হার অ্যাকাউন্টস। আচ্ছা, এক্সচেঞ্জ উইল নো লঙ্গার ওয়ার্ক সিন্স অ্যান্টোনিও হ্যাজ বিন ফলস উইথ হার অ্যাকাউন্টস। এবার যেটা বলা হচ্ছে যে বসলা এবার যখন ডাসেসের কাছে আসে এবং বলে যে ফার্দিনান্দ সে তার মানে সে এই জায়গা ছেড়ে চলে গেছে রোমের উদ্দেশ্যে আরও একবার, এবং সে যেটা বলে যে ফার্দিনান্দের যে বিল অফ এক্সচেঞ্জ অর্থাৎ তার যে টাকা পয়সা বা যা কিছু সেটা উইল নো লঙ্গার ওয়ার্ক, আর কাজ করবে না বা সে এই বিষয়টা নিয়ে আর কি আর চিন্তা করে না, যেহেতু অ্যান্টোনিও হ্যাজ বিন ফলস উইথ হার অ্যাকাউন্টস। কেননা যেহেতু অ্যান্টোনিও আর কি ফলসে পড়েছে তার জন্য, সেহেতু সে এই বিষয়টা নিয়ে আর কি ফার্দিনান্দের এই বিষয় নিয়ে সে আর মানে ডিল করতে চাচ্ছে না। দিস ইজ অফকোর্স এ ট্রিক টু গেট অ্যান্টোনিও আউট অফ মালফি। এটা অ্যাকচুয়ালি একটা ট্রিক, একটা হচ্ছে চালাকি যাতে করে অ্যান্টোনিওকে এই মালফির কাছ থেকে দূরে রাখা যায় সেই বিষয়টা নিয়ে। অর্থাৎ এখানে বসলা এসে যে কথাটা বলে যে অ্যান্টোনিও তার যে কোষাধ্যক্ষ, মালফির যে কোষাধ্যক্ষ, সেই কোষাধ্যক্ষ হিসেবে অনেক টাকা পয়সা টসটস করেছে, এবং যার জন্য ফার্দিনান্দ এই অ্যান্টোনিওকে আসলে চাকরি থেকে বাদ দিতে চাচ্ছে এরকম কিছু একটা। শি কলস অ্যান্টোনিও ব্যাক ইন ওয়ান্স বসলা এক্সিস্ট টু টেল হিম টু ফ্লি টু অ্যানকোনা হোয়ার শি উইল সেন্ড হিম অল হার ট্রেজার অ্যান্ড ভ্যালুয়েবলস। আচ্ছা, এবার মালফি যেটা বলে যে মালফি মানে ডাসেস অফ মালফি, ডাসেস যেটা অ্যান্টোনিওকে বলে যে সে যাতে করে এই অ্যালকোনাতে অ্যানকোনাতে পালিয়ে যায় এবং সেইখানে সে তার কাছে তার যে সমস্ত সম্পত্তি, বিশেষ করে ডাসেসের যে সম্পত্তি সেগুলো সে পাঠিয়ে দেবে, বিশেষ করে আরও যে মূল্যবান সম্পত্তি রয়েছে সেগুলো সে পাঠিয়ে দেবে। দ্য কাপল পুটস অন এ শো আর্গুমেন্ট ফর দ্য বেনিফিট অফ দ্য রিটার্নিং বসলা অ্যান্ড অফিসার্স হোয়ার দ্য ক্রিটিসাইজ হোয়ার সি ক্রিটিসাইজেস হিজ ফল্টি রেকর্ড কিপিং অ্যান্ড বানিশেস হিম। আচ্ছা, এখানে যেটা হয় যে এই কাপল একটা আর্গুমেন্টে চলে যায়, বিশেষ করে বসলার রিটার্নিংয়ের ব্যাপারে এবং আরও যে অফিসাররা রয়েছে তাদের রিটার্নিংয়ের যে বেনিফিট সেইটা ব্যাপারে একটা আর্গুমেন্টে যায়, এবং যেখানে এই ডাসেস অ্যান্টোনিওকে একটু ক্রিটিসাইজ করে, বিশেষ করে তার যেই হিসাবের যে গরমিল বা রেকর্ডের যে গরমিল সেই গরমিল নিয়ে এবং বানিশেসিম এবং তাকে পালিয়ে যেতে বলে। বসলা ডাজন্ট বিলিভ দ্য ডাসেস ওয়াজ জাস্টিফাইড ইন বানিশিং অ্যান্টোনিও। বসলা এবার সে বিশ্বাস করে না, বিশেষ করে যে ডাসেস যে অ্যান্টোনিওকে যে বানিশমেন্টে পাঠাবে বা তাকে যে তাড়িয়ে দেবে এই বিষয়টা নিয়ে সে বিশ্বাস করে না বিশেষ করে, এবং এটাকে জাস্টিফাইডও সে মনে করে না। অ্যান্ড টেলস হার দ্যাট অ্যান্টোনিও ইজ এ গুড অনেস্ট ম্যান। এবং বসলা এবার ডাসেসকে বলে যে না, অ্যান্টোনিও হচ্ছে একজন ভালো মানুষ এবং সৎ লোক, সুতরাং তাকে এভাবে হচ্ছে পাঠিয়ে দেওয়া বা তাকে চাকরি থেকে বরখাস্ত করা এটা ঠিক হবে না। দিস স্পিচ প্রমোটস দ্য ডাসেস টু কনফাইন দ্য সিক্রেট ম্যারেজ টু বসলা। আচ্ছা, এই স্পিচটা এবার ডাসেসকে কনফাইন্ড করে যে আসলে তাদের যে বিয়ের যে বিষয়টা সেইটা বসলা হয়তো বা এখনও জানে না, বা এই বিষয়টা যে এখনও গোপন রয়েছে বসলার কাছে সেই বিষয়টা নিয়ে এই ডাসেস এবার ভাবতে থাকে। শি ইজ দেন লেফট অন স্টেজ টু ল্যামেন্ট হিজ রোল অ্যাজ এ স্পাই, ফর নাও হি মাস্ট রিভিল অল টু ফার্দিনান্দ। আচ্ছা, হি ইজ দেন লেফট, এরপরে সে এই জায়গাটা চলে যায় এবং ল্যামেন্ট হিজ রোল অ্যাজ এ স্পাই, এবং তার যে স্পাই হিসেবে যে তার যে ভূমিকা সেইটার উপরে সে আর কি ল্যামেন্ট করে বা অনুশোচনা করে। অ্যান্ড ফর নাও, এবং এখন হি মাস্ট রিভিল অল টু দ্য ফার্দিনান্দ, এবং সে এখন সব কিছুই ফার্দিনান্দের কাছে বলে দেবে বা স্বীকার করে ফেলবে, এইটার চিন্তা করে বসলা এবার এখান থেকে বের হয়ে যায়। আচ্ছা, এরপরে যে থার্ড সিন সেটা হচ্ছে এ রুম ইন এ প্যালেস অফ রোম। আচ্ছা, অ্যাট রোম অর্থাৎ রোমের একটা প্যালেসের একটা রুমের ভেতরে এই থার্ড সিনটা ঘটছে, এবং দ্য কার্ডিনাল ফার্দিনান্দ মেলাস্টেস পেস্কারা সিলভিও অ্যান্ড ডেলিও আর ডিসকাসিং দ্য নিউ ফর্টিফিকেশন দ্যাট আর বিং মেড বাই নেপলস। আচ্ছা, এখানে কার্ডিনান্দ ফার্দিনান্দ মেলাস্টে তারপর পেস্কারা সিলভিও এবং ডেলিও এরা সবাই আলোচনা করছে, বিশেষ করে নতুন যে একটা দুর্গ যেটা নেপলস তৈরি করেছে, সেই মানে যেটা নেপলসে তৈরি করা হয়েছে সেই দুর্গটা নিয়ে তারা আলোচনা করছে। ফার্দিনান্দ অ্যান্ড হিজ মেন লিভিং দ্য কার্ডিনাল অ্যান্ড মেলাস্টে টু স্পিক প্রাইভেটলি
are very harsh to their critic of Malatesta, considering him too cowardly to fight in an upcoming battle. আচ্ছা, এখানে যেটা ঘটে সেটা হচ্ছে যে ফার্ডিনান্ড এবং তার যে অন্যান্য লোকেরা তারা চলে যায়, বিশেষ করে কার্ডিনাল এবং মেলাস্টেস্টকে প্রাইভেটলি কথা বলতে থাকে এই সময়টাতে, অর্থাৎ তারা যেহেতু চলে যায় এবং তারা প্রাইভেটলি কথা বলতে থাকে, এবং আর ভেরি হার্স, অর্থাৎ এই যে যখন তারা যখন কথা বলে সেই সময়টাতে এই ফার্ডিনান্ড এবং তার যে লোকেরা খুবই হার্স অবস্থায় থাকে, বিশেষ করে ইন দেয়ার ক্রিটিক অফ ম্যালাটেস্ট, অর্থাৎ ম্যালাটেস্টের যে ক্রিটিসিজম সেই ক্রিটিসিজমের ব্যাপারে, বিশেষ করে কনসিডারিং হিম টু কার্ডলি, বিশেষ করে ম্যালাটেস্টকে তারা হচ্ছে একদম কাপুরুষভাবে, বিশেষ করে যুদ্ধের সময় আপকামিং যে ব্যাটেল সেই ব্যাটেলে ফাইট করার ক্ষেত্রে তারা তাকে কাপুরুষ ভাবতে থাকে। বসলা মিন হোয়াইল ইন্টারাপ্টস দ্য কার্ডিনালস প্রাইভেট কনফারেন্স উইথ নিউজ অফ হিজ সিস্টার। এবার বসলা এই কার্ডিনালের যে প্রাইভেট যে আলাপ আলোচনা সেই আলাপ আলোচনার ভেতরে ইন্টারফিয়ার করে এবং সে আসলে একটা খবর নিয়ে আসে, বিশেষ করে তাদের যে বোন সেই বোনদের বোনের ব্যাপারে, ডাসেসের ব্যাপারে। দ্য কার্ডিনাল লিভস টু পিটিশন ফর হার অ্যান্ড হার ফ্যামিলিজ এক্সাইল ফ্রম অ্যানকোনা, হোয়াইল বসোলা গোস টু দ্য ডাসেস ফার্স্ট চাইল্ড ফ্রম হার ফার্স্ট হাজব্যান্ড। হোয়াট হ্যাজ হ্যাপেন্ড উইথ হিজ মাদার, ফার্ডিনান্ড গোস টু ফাইন্ড অ্যান্টোনিও। আচ্ছা, কার্ডিনাল এবার তার যে পিটিশন সেই পিটিশন ত্যাগ করে ফর হার, বিশেষ করে তার বোনের ব্যাপারে, এবং হার ফ্যামিলিজ এক্সাইল ফ্রম অ্যানকোনা, এবং তার ফ্যামিলি যে অ্যানকোনা থেকে এক্সাইল হয়েছিল, বিশেষ করে অ্যানকোনা থেকে তার ফ্যামিলির যে বন মানে প্রথম মানে বিতাড়িত হয়েছিল সেই বিষয়টা নিয়েও সে কথা বলে। এবং যখন বসোলা গোস টু টেল দ্য ডাসেস ফার্স্ট চাইল্ড, এবং যখন ঠিক সেই সময় বসোলা তার মানে ডাসেসের যে প্রথম যে সন্তান সেই সন্তান সম্পর্কে বলে ফ্রম আর ফার্স্ট হাজব্যান্ড, অর্থাৎ তার ফার্স্ট হাজব্যান্ডের মাধ্যমে যে প্রথম যে চাইল্ডটা হয় সেই চাইল্ড সম্পর্কে বলে, এবং হোয়াট হ্যাপেন্ড উইথ হিজ মাদার, এবং তার মায়ের সঙ্গে কী ঘটেছে সেই বিষয়টাও আর কি বসোলা বলে। ফার্ডিনান্ড গোস টু ফাইন্ড অ্যান্টোনিও, এবার ফার্ডিনান্ড অ্যান্টোনিওকে খুঁজে পাওয়ার জন্য সেখান থেকে চলে যায়। সিন ফোর যেটা ঘটে, দ্য শ্রাইন অফ আওয়ার লেডি অফ লরেটো ইটালি ইন অ্যান অ্যানকোনা প্রভিন্স, অর্থাৎ অ্যানকোনা প্রভিন্সের লেডি লরেটোর যে শ্রাইন যে মন্দির সেই মন্দিরে আর কি এই সিন ফোর এটা ঘটে। টু পিলগ্রিমস আর ভিজিটিং দ্য শ্রাইন ইন অ্যানকোনা অ্যান্ড উইটনেস দ্য কার্ডিনাল বিং সিম্বলিক্যালি প্রিপেয়ার্ড ফর ওয়ার। দুইটা মানে পিলগ্রিম, দুইটা পুণ্যার্থী তারা এই মন্দিরটা ভিজিট করে, বিশেষ করে অ্যানকোনাতে, এবং তারা সেই সময় কার্ডিনালকে দেখতে পায় যে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। দ্য কার্ডিনাল দেন প্রসিডস টু টেক দ্য ডাসেস ওয়েডিং রিং, কার্ডিনাল তখন অগ্রসর হয় ডাসেসের যে ওয়েডিং রিং সেটা কেড়ে নেওয়ার জন্য, বানিশ হার তাকে বিতাড়িত করার জন্য বা তাকে যেটাকে বলা হয় যে এক্সাইলে পাঠানোর জন্য। অ্যান্টোনিও অ্যান্ড দেয়ার চিল্ড্রেন, অ্যান্টোনিও এবং তাদের সন্তানদেরকেও সে বিতাড়িত করতে চায় ওইখান থেকে। হোয়াইল দ্য পিলগ্রিমস মিউজ ওভার দ্য রিজনস ফর হোয়াট দে হ্যাভ জাস্ট সিন, এবং যখন সেই সময়টাতে পিলগ্রিমরা ওই এই যে তারা যেটা দেখতে পাচ্ছে, বিশেষ করে যে ফার্ডিনান্ড যে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এইটার রিজন সম্পর্কে তারা আলোচনা করতে থাকে, অর্থাৎ এই যে দুইজন পিলগ্রিম যারা এসেছে তারা এই বিষয়টা নিয়ে আলোচনা করে। সিন ফাইভ, এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিন ফাইভ, এটা নিয়ার লরেটো, অর্থাৎ লরেটোর কাছে একটা জায়গায় এই সিন ফাইভটা ঘটে। বলা হচ্ছে দ্য নিউলি ব্যানিশড ফ্যামিলি অ্যান্ড দ্য মেইড ক্যারিওলা এন্টার লরেটো, অর্থাৎ লরেটোতে এবার এই নিউলি ব্যানিশড ফ্যামিলি অর্থাৎ অ্যান্টোনিওর যে ফ্যামিলি, বিশেষ করে ডাসের সহ তাদের যাদেরকে নির্বাসিত করা হয়েছে, তো এই নির্বাসিত ফ্যামিলিটাকে মেইড ক্যারিওলার সঙ্গে তারা লরেটোতে এন্টার করে। শর্টলি আফটার দেয়ার অ্যারাইভাল, তাদের পৌঁছার ঠিক কিছুক্ষণ পরেই বসোলা কামস অ্যান্ড প্রেজেন্টস দ্য ডাসেস উইথ এ লেটার ফ্রম ফার্ডিনান্ড, হুইজ ইনডিরেক্টলি স্টেটস দ্যাট ফার্ডিনান্ড ওয়ান্টস অ্যান্টোনিও ডেড। আচ্ছা, খুব মানে ঠিক সেই সময় বসোলা একটা লেটার ডাসেসের হাতে দেয় যেটা ফার্ডিনান্ডের কাছ থেকে এসেছে, এবং সেই লেটারে যেটা আছে সেটা হচ্ছে যে ফার্ডিনান্ড চায় অ্যান্টোনিওকে হত্যা করতে বা অ্যান্টোনিও যাতে মারা যায় এই বিষয়টা সে চায়। অ্যান্টোনিও টেলস বসোলা দ্যাট
He will not go to Ferdinand, and the Duchess urges him to take the oldest child and go to Milan, find safety, and which he promptly does. Promptly does. আচ্ছা, এখানে আমরা এবার যেটা দেখতে পাচ্ছি যে যখন এই যে লেটারটা আসে বসলার মাধ্যমে, তখন অ্যান্টোলিও বসলাকে যেটা বলে যে সে ফার্দিনান্দের কাছে যাবে না, এবং ডাসেস যেটা করে যে তার বড় ছেলে সঙ্গে দিয়ে এই অ্যান্টোনিওকে বলে সে যাতে করে মিলানে পালিয়ে যায়, এবং সে এটা করে আর কি। এই অর্থাৎ অ্যান্টোনিও মিলানের দিকে অগ্রসর হয়। বসোলা অ্যান্ড মাস্কড গার্ড দেন টেক দ্য ডাসেস অ্যান্ড হার রিমেইনিং চাইল্ড ক্যাপটিভ অন দ্য অর্ডার্স অফ হার ব্রাদার্স। আচ্ছা, এবার বসলা এবং কয়েকজন মুখোশ পরিহিত গার্ড তারা ডাসেস এবং তার যে অন্যান্য যে সন্তান রয়ে থাকে তাদেরকে নেয়, মানে বন্দি করে, বিশেষ করে তাদের যে ভাই কার্ডিনাল এবং ফার্ডিনান্ড তাদের নির্দেশে। তো এরই মাধ্যমে আর কি আমরা অ্যাক্ট থ্রিটাও শেষ করলাম, এবং হচ্ছে পার্ট টু যেটা আমি করছি এখন সেটাও এর মাধ্যমে শেষ করছি। এর পরবর্তীতে আমরা হচ্ছে পার্ট থ্রিতে অ্যাক্ট ফোর থেকে শুরু করে শেষ পর্যন্ত আলোচনা করব। তো ঠিক আছে, আজকে পর্যন্তই, পার্ট থ্রি এখানে শেষ করছি। তো পরবর্তীতে পার্ট ফোর নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।